দর্শক সকল, আপনার সকলকে স্বাগতম জানাইছো আজির ভিডিওলৈ। আর আজির ভিডিওটো আমি আলোচনা করিম এটা ডাঙর ফেক নিউজের উপর। এই ফেক নিউজটো হল আপনাদের সাগে চাই আছে বিভিন্ন প্ল্যাটফর্মত, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াত আপনাদের চাই আছে সাগে, যে প্রাইম মিনিষ্টার ন্যাশনাল ল্যাপটপ স্কিম 2022 এনেকুৱা ধরনের একটা স্কিম ওলাইছে। আর আপনার সকলকে ক্লাস 11-12 বিএসসি, বিকম এনেকুৱা ধরনের কোর্সবিলাক পড়ি থাকা ছাত্র ছাত্রীক ল্যাপটপ দিয়া হব বলে প্রাইম মিনিষ্টারের তরফরপরা। সো এই যে স্কিম, এই স্কিমটো কি হয়, সচা হয় নে মিছা হয়, কেতিয়া ওলাইছে, ইয়ার সত্যতা কি, আমি আজির ভিডিওট ইয়ার বিষয়ে আলোচনা করিম। সো ভিডিওটো আরম্ভ করছো। পন প্রথম কথা একবারে, আপনাদের এনেকুৱা ধরনের নিউজ কেতিয়াও বিশ্বাস নকৰিব। আৰু এইটো এনেকুৱা এটা ডাঙৰ ফেক নিউজ যে আপোনালোকে কমন মানুহখিনি, কমন ছাত্ৰ ছাত্ৰীসকল যিসকলে ক্লাছ 11-12 পঢ়ি আছে, তেওঁলোকে এই কথাখিনি বুজিব নোৱাৰিব যে এইটো ফেক না সঁচা। কাৰণ ইয়াত চাওক, আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাই আছে এখন নোটিছ, আৰু এই নোটিছখন এনেকুৱা ধৰণে টাইপ কৰা হৈছে, এনেকুৱা ধৰণৰ মানে ডিজাইন কৰা হৈছে, ওপৰত একেবাৰে লগো আপনাদের মিনিষ্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, ডেটেড, অমুক তমুক, এইবিল গোটেইখিনি দি একেবারে ভালকে ডিজাইন করা হয়েছে, যেন একদম অফিসিয়াল নোটিশ হয়। কিন্তু এই সম্পূর্ণরূপে মিছা, একেবারে ফেক নিউজ। কারণ কি জানে আপনাদের, আপনার অল্প পিছতে দেখো আমি কি কি কারণত এই ফেক হয়, ইয়ার সত্যতা নাই। কারণ এই স্কিমটো যে লঞ্চ করা হয়েছে, এই এতালেক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফরপা একো স্পষ্টীকরণ দিয়া হওয়া নাই। তেওঁলোকে সম্পূর্ণরূপে এইটোরপরা বিরত আছে, অর্থাৎ তেওঁলোকে ইয়াক লৈ গমে পোৱা নাই যে এনেকুৱা ধরনের স্কিম লঞ্চ করা হয়েছে। কিন্তু এইটো একটা বৃহৎ চক্র, এইটো ষড়যন্ত্র করেছে। কারণ ইয়ার রেজিস্ট্রেশনের বাবদ আপনার একটা ফিজ লোক, আর এই ফিজটো তেওঁলোকে গোটাই গোটেইখিনি পয়সা তেওঁলোকে লুটি লৈ যাব। সো আপনাদের হয়তো বিশ্বাসে নকরব যে এই একটা ফেক নিউজ। সো ইয়ার মূল কারণব কি কি ফেক হওয়ার আপনার এক এককে জানাই যাম, আপনার এক এককে দেখাই দিম যে কিয় এই ফেক নিউজ। সো প্রথম যে কারণ, সেটা হল ইয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ইয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ইয়াত আপনার লিখা আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট একেবারে মিছা ওয়েবসাইট। ইয়ার সব আপনাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি যাম আর আপনার দেখাম যে এই কিয় একটা গভর্নমেন্ট ওয়েবসাইট নহয়। সো চাই চাওক, www.pmss.gov.online। সো আপনাদের যাক আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যাক ওয়েবসাইট হয়, সেইবিল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার ইয়ার দ্বারা ডিজাইন করা হয়। NICয়ে গভর্নমেন্টর ওয়েবসাইটবর ডিজাইন করে, আর এই যে ওয়েবসাইট এই NICয়ে ডিজাইন করা ওয়েবসাইট নহয়। আপনার এইটলে যাম, দেখাম মানে ভালকে। তার আগে আপনার যে এই যে অনলাইন আছে লাস্টত, এই অনলাইন কেতিয়াও গভর্নমেন্ট ওয়েবসাইটত না থাকে, আপনার গভর্নমেন্ট ওয়েবসাইটত থাকে gov.in, gov.in থাকে। আর ইয়াত govt আছে, এইটো এটা ভুল। তো আপনার অফিসিয়াল ওয়েবসাইটটো লৈ গৈ দেখাই আছো আপনার যে এই ওয়েবসাইটটো কিয় মিছা হয়, কিয় ফেক ওয়েবসাইট হয়। এখন চয়া চাওক, আমি আহিছো অফিসিয়াল ওয়েবসাইটটোলৈ, যেটো এই ফেক ওয়েবসাইটটোলৈ। আর এই ফেক ওয়েবসাইট আপনাদের চাব, ইয়াত আপনাদের তললে যদি যায় কার দ্বারা ডিজাইন করা হয়েছে, ইয়াত আপনাদের লিঙ্ক পাব NIC ইন্ডিয়া gov.in, সেম টু সেম গভর্নমেন্ট ওয়েবসাইটের দরে ডিজাইন করা হয়েছে। কিন্তু ইয়াত আপনাদের যদি ক্লিক করে, ক্লিক নহব, এই NICত যদি ক্লিক করে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার যদি আপনাদের ক্লিক করে, এটা আপনাদের ক্লিক নহব, কারণ এই ভ্যালিড নহয়। আর তারপর আপনাদের আমার যা গভর্নমেন্ট ওয়েবসাইট থাকে, সেইবিলাকর শেষত লিখা থাকে ডিজাইন বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। কিন্তু ইয়াত চাওক, প্রাইম মিনিষ্টার ন্যাশনাল ল্যাপটপ স্কিম, তারপর আর একো নাই। আর ইয়াত গোটেইখিনি লগো দিয়ে আছে, ডিজিটাল ইন্ডিয়ার লগো দিয়ে আছে, মাই গভ লগো দিয়ে আছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের লগো দিয়ে আছে, ইন্ডিয়া gov.in লগো দিয়ে আছে। কিন্তু এই লগোবর একো ফাংশন নাই, কোনো কাম নকরে। আর ইয়াত চাওক, অফিসিয়াল ওয়েবসাইট যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, তেওঁলোকৰ এনেকুৱা কোনো ধরনের পোস্ট না থাকে, রিসেন্ট পোস্ট বলে কোনো ধরনের পোস্ট না থাকে। তেওঁলোকৰ এক ইউনিক ধরনের তেওঁলোকৰ ওয়েবসাইটবর। কিন্তু এইটো যে ওয়েবসাইট, এইটো একটা ব্লগিং টাইপ ওয়েবসাইট হয়, আর এই ব্লগিং টাইপ ওয়েবসাইটটা একেবারে ফেক হয়। এইটো কোনো কেতিয়াও
গভটোর ওয়েবসাইট হবই নয় আপনাদের একটু ডোমেন চালেই গম পাব যখন অল্প ভাল জানে তেলকে গম পাব যে পি এম এস এস গভ ডট অনলাইন অনলাইন যেটু ডোমেইন বা যেটু আমার এই অনলাইন শব্দটা যেটু আছে এইটাই কেতিয়াও গভটোর ওয়েবসাইটত থাকবই নয় আমার গভটোর ওয়েবসাইট শেষত কি থাকে গভ ডট ইন জি ও ভি ডট ইন থাকে আপনাদের বিভিন্ন গভ ওয়েবসাইটত যাই চাব এইবিল জি ও ভি ডট ইন থাকে বা এন আই সি ডট ইন থাকে মানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার ডট ইন থাকে এনেকা ধরনেরহে থাকিব পারে এটু কেতিয়াও অনলাইন থাকিব নয় সো আর যেতিয়া আমি আপনাদের সেই নোটিসটো চাব আপনাদের যে নোটিসটো মই অল্প আগতে দেখালো সেই নোটিসটো আপনাদের চাব বিভিন্ন স্পেলিং বর মিস্টেক করা হয়েছে তেনেকুৱা স্পেলিং গভর্নমেন্ট একটা নোটিসত কেতিয়াও মিস্টেক করা নহয় তারপর এইটো যেটো নোটিস দিয়া আছে আপনাদের যেটো ডিটেলস অফ প্রাইম মিনিষ্টার ন্যাশনাল ল্যাপটপ স্কিম 2022-23 এনেকুৱা বলে দিয়া আছে তলতে আচ্ছা আপনাদের যেটো রেজিস্ট্রেশন ফিজ 450 বলে দিয়া আছে আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 24 অক্টোবর দিয়া আছে তো ইয়াত আপনাদের যেটো রেজিস্ট্রেশন ফিজ আপনাদের যদি গভর্নমেন্টে ল্যাপটপ দিবই তেনহলে ফিজ কিয় লব ফিজ কেতিয়াও লব নয় আর ফিজ যদি ললে হয় তেনহলে 50 বা 100 টাকা লয় সেটু লব পারে কিন্তু তার উপর নয় কারণ ল্যাপটপ একটা দিব আপনার জাস্ট একটা ওয়েবসাইটত আপনাদের ডিটেলস দিব লাগে সেইখানে গভর্নমেন্টে ভেরিফাই করব অফিসিয়ালসে ভেরিফাই করব ভেরিফাই করার পিছত আপনাদের যদি যোগ্য হয় আপনাদের ল্যাপটপ দিব কিন্তু তারপরে আপনাদের 450 ফিজ দিব লাগবে এটু কেতিয়াও হব নয় এটু জাস্ট একটা ডাঙর একটা ষড়যন্ত্র আপনাদের এই পয়সাখিন লওয়ার বাবে তার বাইরে একো নয় আপনাদের এইবিল বিশ্বাস নকরব এই বহুত ভাল ভাল মানুষেও এই গম নাপাই শেয়ার করেছে ছাত্র ছাত্রী সকল জানাইছে যে আপনাদের ল্যাপটপ পাব আপনাদের এপ্লাই করব হয়তো বা ভালকে চেক করা নাই দোষ নাই কারণ বস্তুটা এনেকা করে ডিজাইন করা হয়েছে একবারে গভটোর লগো সগো দিয়ে ফুললি একদম ভ্যালিড ওয়েবসাইট বলে ডিজাইন করেছে কিন্তু এই সম্পূর্ণরূপে ফেক ওয়েবসাইট হয় আপনাদের এইবিল বিশ্বাস নকরব আপনাদের যিমান পাৰো ইয়াৰ সত্যতা আমি বিচার করে আপনাদের জানালো সো ধন্যবাদ দর্শক সকল আজির ভিডিওটো চাওয়ার বাবে আশা রাখি আপনার সকলে ভিডিওটো চাই ভালে পাইছে কারণ ইমান ডাঙর একটা মানে ফেক নিউজ আপনার জানালো যে এইবিল নিউজত আপনাদের যাতে ভুল না যায় এইবিল নিউজত বিশ্বাস যাতে নকরে কারণ ইয়ারপর আপনাদের বহুত ক্ষতি হব পারে আপনাদের সো ধন্যবাদ দর্শক সকল আজির ভিডিওটো চাওয়ার বাবে যিমান পাৰে এইটো ভিডিও শেয়ার করব আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধবী সকলের লগত কারণ তেওঁলোকে যাতে এনেকুৱা স্কিমৰ ওপৰত বিশ্বাস নকৰে আৰু এপ্লাই যাতে নকৰে অন্তত কারণ 24 অক্টোবর লাস্ট ডেট আৰু ইয়াৰ ভিতৰত কোনোবা আকৌ এপ্লাই কৰি দিলে তেওঁলোকৰ ফিজটো যদি দি দিয়ে তেনেহলে তেওঁলোকৰ লাভ হৈ যাব এই যিটো চক্র আছে এই যিটো দুষ্ট চক্র আছে তেওঁলোকৰ লাভ হৈ যাব গতিকে আপোনালোকে যিমান পাৰে সোনকালে আপোনালোকৰ বন্ধু বান্ধবী সকলক এই ভিডিওটো শেয়ার কৰি দিয়ক ধন্যবাদ দৰ্শক সকল আজিৰ ভিডিওটো চোৱাৰ বাবে